পরনে সাদা পাজামা পাঞ্জাবি, ওপরে জহরকোট, সঙ্গে গেরুয়া উত্তরীয়। ছবিতে মঞ্চে মাইক্রোফোন হাতে যাকে নাচতে দেখা যাচ্ছে তিনি ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে জলসার আয়োজন করেছিল ময়নাগুড়ির ধারাইকুড়ি সর্বজনীন কালীপুজো কমিটি। সেখানে আমন্ত্রিত ছিলেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক। ভাইরাল ভিডিওয় নাচের পাশাপাশি গানও করতে দেখা গিয়েছে বিধায়ক কৌশিক রায়কে। বিধায়ক যখন মঞ্চে নাচছেন এবং গাইছেন, পাশে উপস্থিত ছিলেন তার দেহরক্ষীরা। ভাইরাল ভিডিওকে অস্ত্র করে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। দুজন সেন্ট্রাল ফোর্সকে দাঁড় করিয়ে রেখে, তার বডিগার্ডকে দাঁড় করিয়ে রেখে যে গান এবং নাচ প্রদর্শন করলেন, যে অঙ্গভঙ্গিমা প্রদর্শন করলেন, যে সুর তিনি শোনালেন, সত্যি এটা ময়নাগুড়ির লজ্জা। ময়নাগুড়ির সংস্কৃতি এটা নয়, ময়নাগুড়ির সংস্কৃতিতে এরা চলে না। এবং বিগত দিনে বিজেপির কর্মীরা যে অভিযোগ তুলেছিল, আমার মনে হয় সেটাই সত্য, সেটা তিনি নিজেই প্রমাণ করলেন। আমি আশা রাখবো আগামী দিনে হয়তো একজন প্রথম সারির ব্যক্তি এ ধরনের আচরণ ময়নাগুড়িতে করবেন না। এটা একটা গেম প্ল্যান হতে পারে তৃণমূলের। দ্বিতীয়ত, আমি ভিডিওটা দেখেছি, ভিডিও দেখে আমার কোথাও, উনি গান করছিলেন, আমার কোথাও মনে হয়নি যে উনি খুব মদ্যপ বা খুব বেশি ড্রিঙ্ক করেছিলেন, এরকম আমার একদম ভিডিও দেখে মনে হয়নি, জানি না কাদের মনে হয়েছে। বরঞ্চ আমি আপনি বলতে পারি, কতদিন আমরা দেখেছি তৃণমূলের বিধায়কদের যে পাবলিক প্লেসে ফিতা কাটতে গিয়ে ফিতা খুঁজে পাচ্ছিল না মধ্য অবস্থায়। কিছু নেমেলে তার একটা শিল্পী সত্ত্বা থাকতে পারে। যার নাচ গান ঘিরে এত বিতর্ক, সেই বিজেপি বিধায়ক কৌশিক রায়কে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।